আমার আগেকার বডি কন্ডিশন এরকম ছিল, আমি এরকমই জোর করতাম, জোর করে বডিকে জোর করাতে হবে আপনার শরীরকে। আপনারা যারা একেবারে পাতলা রয়েছেন না, একেবারে পাতলা, আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করুন, আপনাদের 100% আপনারা মোটা হবেন। সেটা হলো কি বন্ধুরা, আজকে এই ভিডিওতে কথা বলবো যারা একেবারে স্কিনি, যাদের হচ্ছে শরীরে ওজনটা বাড়ে না, বা যারা হচ্ছে মোটা হতে চায়, যাদের মাংস বৃদ্ধি হয় না, তো তাদের জন্য আজকে ভিডিওটা, এমন 5-6টা ফুডের নাম বলবো, এমন খাওয়ারের নাম বলবো যেগুলো দ্বারা আপনাদের যে মাসল বিল্ডিং করতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। তো সেই 5টা ফুড কী রয়েছে সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে এই ভিডিওটা লাস্টে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দেবো, তো একটা ট্রিক দিব, তো এটা আপনারা যদি অ্যাপ্লাই করেন বা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যে মাসল বিল্ডিংটা 100% হতে বাধ্য হবেই এটা, ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, যে সাবস্ক্রাইব করে রাখেননি এখনও আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, অনেক অনেক ভিডিও আসতে চলেছে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, আমাদের এই লিস্টের মধ্যে নাম্বার 1-এ যে আমি আইটেমটা রেখেছি সেটা হলো কি, অনেকে আপনাদের শুনেছেন, আপনাদের অনেকের বাড়িতে রয়েছে, সেটা হলো ঘি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তো অনেকে বলবেন যে ঘি বেশি খাওয়া খারাপ এই সেই, তো আমি বলবো না, আপনাদেরকে যারা একবারে স্কিনি রয়েছেন, যারা একেবারে পাতলা রয়েছেন, ওজনটাকে বাড়াতে চান, প্রত্যেকটা দিন আপনারা অন্তত 1 চামচ করে ঘি খান। এই বলবো না যে শুধু আপনারা ঘি খাবেন, আপনারা যেটার সাথে ভাত খান, ভাতের সাথে আপনারা ঘি খেতে পারেন, প্রত্যেক দিন অন্তত 1 চামচ বা 2 চামচ আপনারা ঘি খান, দেখবেন এটাতে আপনাদের কিন্তু অনেকটা মাসল বিল্ডিং করতে সাহায্য করছে। তো বন্ধুরা, নেক্সট যে আইটেমটা রয়েছে আপনারা খেতে পারেন সেটা হলো আপনাদের ডায়েটের মধ্যে আপনারা যেটা অ্যাড করবেন সেটা হলো আপনার আলু। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনার বাড়িতে কিন্তু যে জিনিসটা রয়েছে আলু আপনারা নেবেন, সে আপনারা যদি লাল আলু যে বলে থাকি সে লাল আলু আপনারা নিতে পারেন, বা আপনার নর্মালি যে সাদা আলু থাকে সেটা আপনারা নিতে পারেন। তো এক কথা, আপনাদের আলু খেতে হবে, সবথেকে ভালো যেটা লাল আলু হয় সেটা সবথেকে বেশি ভালো। তবে আপনাদের কাছে যদি না পাওয়া যায়, সবসময় তো ওটা পাওয়া যায় না, তো আপনারা সাদা আলু খেতে পারেন। আপনারা নর্মালি সিদ্ধ দেবেন, সিদ্ধ দিয়ে সেটা এক টাইমে আপনারা বেশি করে আলুটাকে মাখিয়ে তো আপনারা খেতে পারেন। এটা অনেক আপনার কার্বোহাইড্রেটও পেয়ে যাচ্ছেন, তো সেই জন্য আপনারা এটা যখন আপনারা খাবেন আপনাদের মাসা বিল্ডিং করতে কিন্তু অনেকটা সাহায্য করবে। তো তারপরে নেক্সট আপনারা কী খেতে পারেন সেটা হলো আপনারা দুধ খেতে পারেন। দুধ কখন খাবেন খাওয়ার নিয়মটা শুনুন, আপনারা সবথেকে ভালো হয় সকালবেলা আপনারা একবার খাবেন, এবং রাত্রেবেলা ঘুমানোর আগে আপনারা একবার খাবেন। এই দুটো টাইমে যদি আপনারা দুধ খান না, দুধের মধ্যে অনেক আপনাদের ক্যালোরি পেয়ে যাচ্ছেন, এবং এর সাথে আপনারা কিন্তু প্রোটিন পেয়ে যাচ্ছেন, তো গুড ফ্যাট পেয়ে যাচ্ছেন, তো আপনারা এই ওভারঅল কিন্তু দুধের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর আপনারা ছোটো থেকে শুনেছেন দুধ খেলে কিন্তু খুব ভালো, মা বাবারাও বলে, তো আপনারা অবশ্যই আপনাদের খাওয়ারের মধ্যে আপনারা দুধ অ্যাড করেন, আপনাদের অনেকটা কাজে দেবে। আপনারা যারা মাসল বিল্ডিং করতে চান, ব্যায়াম করুন বা না করুন, আপনারা এই খাওয়ারগুলো যেগুলো বললাম না আজকে, এই খাওয়ারগুলো আপনারা যদি অ্যাড করেন আপনাদের 100% কিন্তু শরীরটাকে গ্রো করতে বা বড়ো করতে আপনাদের সাহায্য করবে। আর বন্ধুরা একটা কথা বলে দেয়, যারা এখন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো করেননি, অবশ্যই ইনস্টাগ্রাম আইডির উপরে দেখতে পাচ্ছেন, আর আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই গিয়ে ফলো করুন, কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে ওখানে আপনারা প্রশ্ন করতে পারেন। তো চলুন নেক্সট এবার আমরা জেনে নিই এরপর আপনারা কী খাবেন। এরপরে যে খাওয়ারের নামটা বলছি, তো এটা এখনও আসেনি, সেটা হলো একটা ফলের নাম। তো এই জিনিসটা খুবই মানে খুবই, যারা একবারে পাতলা আছে বা আপনার মাসালটাকে বাড়া করতে চান, আপনার বডিটাকে গ্রো করতে চান, খুব কাজে দেবে। সেটা হলো কি, এখনও মোটামুটি দিনটা চলে আসছে, সেটা হলো আমের দিন, আমের সিজন। এটা আপনাদের সুযোগ, এই সুযোগে আপনারা আম খান, ঠিক আছে? আমের শেক বানাই খান, আম আর কলা মিক্স করে, দুধের সাথে মিক্স করে আপনারা খেতে পারেন। এটাতে অনেক পরিমাণে ক্যালোরি রয়েছে বন্ধুরা। এই আমের দিন চলে আসলে আর বেশি দিন, কয়েকদিন পরে আপনারা পেয়ে যাবেন পাকা পাকা আম। তো এই আম সহকারে আপনার কলা আম এই দুটো যদি আপনারা মিক্স করে, মিক্সিতে হোক যেটাতে হোক, আপনারা মিক্স করে আপনার দুধের সাথে যদি এটা খেতে পারেন, দিনে একবার হোক দুবার হোক, দেখবেন এটাতে আপনাদের মাসল বিল্ডিং করতে অনেকটা অনেকটা সাহায্য করবে, অনেক ক্যালোরি রয়েছে বন্ধুরা এর মধ্যে। আমি এই খাওয়ারের কথাটা কিন্তু অনেক দিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, তো আমি ওটা ট্রাই করেছিলাম, তো খুবই ভালো রেজাল্ট দেয়। আপনার খেয়ে দেখুন, কম করে 2 মাস আপনারা খান, দেখবেন আপনাদের কিন্তু রেজাল্টটা দিবেই। তো তারপর আপনি নর্মালি যেটা খান সেটা হলো আপনার খেতে পারেন, সেটা হলো ভাত। তো অনেকে ব্রাউন রাইস বলে সাদা ভাত বেশি খাওয়া ভালো না, বা ওর মধ্যে রুটি খাই, তো আপনারা খেতে পারেন, তবে ভাত আপনারা খাবেন, ভাতও খাওয়া ভালো, কারণ ভাত আমাদের যেটা আমরা খাই না, আমাদের এক চান্সে আমাদের কিন্তু যে এনার্জিটা এক চান্সে দিয়ে দেয়, আবার এক চান্সে কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেই জন্যই বলে যে সাদা ভাতটা খাওয়া বেশি ভালো না, তো ফ্যাট বেশি পরিণত হয়। তো আপনারা নর্মালি একটা আইডিয়া মতো আপনারা ভাত খাবেন, এবং আপনার যারা একবারে পাতলা না তারা বেশি করে খান, কারণ যত খাবেন আপনাদের খেতে লাগবে, মিনারেল যত খাবেন তত আপনাদের বডিটা কিন্তু গ্রো করতে সাহায্য করবেন। তো ভাত আপনারা অবশ্যই খাবেন, যারা শুধু রুটি খান বেশিরভাগ, মানে রাতে রুটি খান, তো আপনারা ভাতই খান, দেখবেন এটাতে আপনাদের যারা একবারে খুবই পাতলা তাদের কিন্তু বডিটা গ্রো করতে সাহায্য করছে। এছাড়া আপনারা এক্সট্রা যেগুলো অ্যাড করতে পারেন সেগুলো হলো আপনারা ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট মানে কি, যে আপনাদের বাদাম রয়েছে, কাঠবাদাম বা যত রকমের বাদাম রয়েছে, ড্রাই ফ্রুট তো বুঝতে পারছেন কাকে বলে, সব রকম একটা ড্রাই ফ্রুট আপনারা একবার দিনে একবার করে খান, মানে যতটুকু হোক আপনারা দিনে একবার করে হোক, সব রকম বাদাম মিক্স যদি আপনারা না পারেন একরকম খেতে, মিক্স আপনার যত রকমের বাদাম রয়েছে সেগুলো অল্প করে খান, এটাতে কিন্তু আপনাদের কিন্তু ক্যালোরিটা বাড়াবে, এটাতে আপনাদের কিন্তু মাসালটা বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং আমি লাস্টে একটা কথা বলেছিলাম,
যে আপনাদের একটা টিপস দেবো, সেই টিপসটা আপনারা ফলো করুন। এটা হয়তো অনেকে বলবে না, তো আপনারা এটা ফলো করুন, আপনাদের 100% কাজ দেবে। সেটা জানার আগে বন্ধুরা, এতক্ষণে যারা ভিডিওটা দেখেছেন, তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য। শুনুন, এবার আপনাদের টিপসটা দিয়ে দিই। সেটা হলো, আপনারা যারা একেবারে পাতলা রয়েছেন না, একেবারে পাতলা, আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করুন, আপনাদের 100% আপনারা মোটা হবেন। সেটা হলো কি, আপনাদেরকে প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর অন্তর আপনার খেতে হবে। এবার বলবেন আমাকে, দাদা আমি তো খেতে পারি না বেশি, আমার তো বমি হয়ে যায়। তো আমি এই উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার যদি বমি হয়ে যায় না, আপনার বমি করেন, আপনারা ধরা গেল 10টার দিকে একবার খেলেন, 10টা, 11টা, 12টা বা 1টার দিকে আপনারা খাবেন, আপনারা খেতে পারছেন না, পেট ভর্তি হয়ে আছে, তো তখন আপনারা কী করবেন, আবার খান, বমি হয়ে যাবে, বমি করে ফেলুন, আবার খান। এবার খায়ে খায় আপনাদের আগে রুচিটা নিয়ে আসুন খাওয়ার উপরে। যখন এরকম আসবেন, আপনারা যখন এরকম খেতে পারবেন, প্রত্যেক 2-3 ঘন্টা পর পর আপনার খাওয়ার খেতে পারবেন, আপনাকে মোটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। কারণ আমার আগেকার ছবি আপনারা অনেকে দেখেছেন, আমি তো বারবার এই ছবিগুলো দেখাই। কারণ কি, আমার আগেকার বডি কন্ডিশন এরকম ছিল, আমি এরকমই জোর করতাম, জোর করে বডিকে জোর করাতে হবে আপনার শরীরকে, তখনই আপনাদের কিন্তু রেজাল্টটা দেবে। এই না যে আমি খাবো না আমার বডি হবে, এটা কোনোদিনই সম্ভব না, কেউ করে দিতে পারবে না। ওই ওষুধপাতি খাবেন, আপনাদের কিডনি লিভার সবাইকে নষ্ট হয়ে যাবে, এগুলোতে কোনো লাভ নাই। তো মেন আপনাদের খাওয়া দাওয়া ডায়েটটা, এটা আপনারা যখন ঠিক করবেন, আপনাদের 100% কাজ করবে। চলুন, আজকে এতটুকু একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া ছিল, তো জানিয়ে দিলাম, ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আজকে আমাদের এতটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।